কি অবস্থা সবার আশা করি সবাই বেশ ভালো আছে না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের পরিবেশটা এত বেশি সুন্দর কি আর বলবো রৌদ্র কিন্তু ঠান্ডা আছে প্রচণ্ড ঠান্ডা এখনও কিন্তু আমরা শীতের কাপড় চুপড় বের পরে বের হই দেশে তো প্রচণ্ড গরম শুনতে পাই তো আম্মুরা ফোন দিলে বলে থার্টি নাইন ডিগ্রি ফোরটি ডিগ্রি আই হামিং প্রচণ্ড গরম আর এখনও আমাদের গরমের কোনো দেখাই মিললো না ঠান্ডা চারোদিকে যাই হোক এই গরমে তৈরি করে ফেলুন আপনারা ফালুদা আমি আজকে বাসায় ফালুদা রান্না করব। তো ফালুদা রান্না মোটামুটি শেষ ফ্রুটস ট্রুটস দিয়ে দিচ্ছি উপরে বাসায় যত রকমের ফল ছিল আপনারা চাইলে আপনাদের বাসায় যত ধরনের ফল থাকে ইউজ করতে পারেন ফালুদার মধ্যে এই আর কি দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে আর আমি কিন্তু জেলিটা একদমই নিচে দিয়েছি যে কারণে বোঝা যাচ্ছে না আমি এখানে তিন ধরনের ফল ইউজ করেছি আপনি চাইলে স্ট্রবেরি তারপরে আঙ্গুর ফল এগুলোও ইউজ করতে পারেন আমার বাসায় যে ফ্রুটসগুলো ছিল আমি ওইগুলাই ইউজ করার চেষ্টা করেছি চাইলে বাদাম কিশমিশ এইসব কিছু আপনারা দিয়ে দিতে পারেন আর দেখতেও বেশ ইয়ামি ইয়ামি হয়েছে এই যে দেখতে এরকম হয়েছে একটু খেল করলেই দেখতে পাবেন এই হচ্ছে নাসুয়া মুখীতে কি বলেছে নাসুয়া মাত্র খাওয়া দাওয়া করেছে ও হচ্ছে একদমই জালনার সাথে বসে আছে এই যে নাসুয়া তোমরা মা তাই কি এটা যাই হোক ওকে হচ্ছে ওর চেয়ারে বসিয়ে দিলাম সে হচ্ছে চেয়ারে বসে বসে একটু খেলবে এই যে ওর চেয়ারটা যাই হোক আমি লাগিয়ে দিয়েছি এই যে আমি হচ্ছে বারান্দার এখানে একদমই আর এই যে আমার তৈরি ফালুদা খাবো ইয়ামি আমি করে নাশোয়া তো খেতে পারবে না ও চাইলে ওকে ট্রাই করানো যেত বাট তাকে এখনো মিষ্টি খাওয়ানো যাবে না এক বছর না হলে অনেক মজা হয়েছে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন টাটা বাই ভাই আবেদন দেখা পাই